তারপর ছিলাম পাকিস্তানে গিয়ে মিলিত হচ্ছে এখানে রবি। তাহলে এখানে একটা কোশ্চেন, এই যে পাঁচটা ট্রাইবুটারিস আছে সিন্ধুর, কি কি ট্রাইবুটারিস আছে? ট্রাইবুটারিস গুলো হচ্ছে এখানে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঝিলাম, তারপর চেনাব, রবি, সুতলেজ, আর একটা হচ্ছে বিস। স্যার পুরনো নামগুলো একবার বলে দেন, স্যার ওল্ড নেম গুলো একবার বলে দিন। ঝিলাম হচ্ছে বিদস্তা, চেনাব চন্দ্রভাগা, রবি ইরাবতী, সুতলেজ শতদ্রু, বিস বিপাশা। এই যে পাঁচটা নদীর নাম আমি লিখে ঝিলাম চেনি সুতলেজ বিপাশা, এই পাঁচটা নদীর নাম যে আমি লিখেছি, ভালো করে একটা জিনিস দেখ, সুতলেজ এবং বিপাশা সুতলেজ এবং বিপাশা সুতলেজ এবং বিপাশা রিভার, দিস টু রিভার, এরা কিন্তু মিলিত হচ্ছে ভারতে, এখানে পাঞ্জাবে মিলিত হচ্ছে, বাকি সবখানা রিভার কিন্তু পাকিস্তানে মিলিত হচ্ছে, বাকি সবখানা রিভার গিয়ে পাকিস্তানে মিলিত হচ্ছে। চলে আসছি আমরা পরের পয়েন্ট, বিজের পর হচ্ছে যে রিভারটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সুতলেজ বা শতদ্রু। অরিজিনেটেড ফ্রম originated from Rakhos Lake, near Manasarovar. এটা হচ্ছে একটা, দিস ইজ অ্যান্টিসিডেন্ট রিভার, এবং এটা ভারতে ঢুকছে থ্রু দা হিমালয়াস অ্যাট অ্যাট কোথায় ঢুকছে ভারতে, অ্যাট সিপকিলা পাস, কোথায় আছে কানিষ্কের কাছে দাঁড়ান, আমি লোক পাঠাচ্ছি, সামনে যে সোনার দোকানটা আছে, কানিস 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 সামনে সোনার দোকানটা আছে, খাবার নিয়ে আসছে, যারা খাবার নিয়ে এসছে, এটা ভারতে ঢুকছে থ্রু ম্যাপটা একটু ভালো করে দেখি, এই যে দেখ এখানে দেখতে পাবি রাক্ষস হ্রদ নিয়ার মানস সরোবর,
এখান থেকে ঢুকছে, এই হচ্ছে আমাদের শিবকিলা। শিবকিলায় ঢুকলো হিমাচল প্রদেশ দিয়ে, হ্যাঁ ঢুকে পাঞ্জাব হরিয়ানার মধ্যে দিয়ে ঢুকে এখানে ব্রিজ এসে মিলিত হলো, এসে সতলুজ হয়ে এখানে পাকিস্তানের এসে মিলিত হলো। কার সঙ্গে মিলিত হলো? মিলিত হলো সিন্ধু এবং তার যে উপনদী গুলো এসে তার সঙ্গে মিলিত হয়ে আলটিমেটলি এখানে মিলিত হলো, সতলুজ না মিলিত হলো চেনাব প্লাস রবির প্লাস ঝিলাম এর জলধারার সঙ্গে মিলিত হয়ে আলটিমেটলি সিন্ধুর সঙ্গে মিলিত হচ্ছে এখানে, পিঠানকোটে মিলিত হয়ে সেটা আস্তে আস্তে ইন্দাসে পড়ে যাচ্ছে। বোঝা গেল না গেল না বল, একটু ছবি একটু বোঝানোর চেষ্টা করছি, তুই কারো কোনো কোশ্চেন থাকে করতে পারিস। আজিজ লাইনে না, লাইনে নাই তোরা? ভাকরা নাগাল প্রজেক্ট, ভাকরা নাগাল প্রজেক্ট এটা খুব ইম্পর্টেন্ট। সিন্ধু নদীকে নিয়ে পাঞ্চনাদ বলা হচ্ছে না সিন্ধু নদীকে ছাড়া? সিন্ধু নদীকে নিয়ে বুঝলাম না, আরেকবার বল কোশ্চেনটা। বিপাশাটাও আছে। স্যার আপনার কথাটা ইকো হচ্ছে মাঝে মাঝে, কারো একটা মাইক ওপেন করা আছে, ভাকরানাগাল প্রজেক্ট হচ্ছে ভারতের সর্বোচ্চ ইন্ডিয়াস লার্জেস্ট মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। ইট ইজ ইন্ডিয়াস লার্জেস্ট মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। এখানে অ্যাকচুয়ালি শতদ্রু নদীর উপর দুটো বাঁধ তৈরি করা হয়েছে। কোথায় কোথায় বাঁধ তৈরি করা হয়েছে? একটা তৈরি করা হয়েছে ভাকরাতে, একটা তৈরি করা হয়েছে নাঙ্গালে। ভাকরা নাঙ্গাল হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড এবং ভারতের মধ্যে হচ্ছে সব থেকে উঁচু, গ্র্যাভিটি ড্যামও বলা হয় এটাকে। এর হাইট হচ্ছে
ক্রম। রিভার লেভেল 226 মিটার and from sea level 518 meter. তাহলে ভাকরা এবং নাগাল ড্যাম থেকে কি পড়া হয়? ভাকরা ড্যাম থেকে ভাকরা ড্যাম বেসিক্যালি ইউজ ফর হাইড্রো ইলেকট্রিসিটি। নাগাল ড্যাম উইচ ইজ বেসিক্যালি ইউজ ফর ইরিগেশন। কোন কোন স্টেট বেনিফিসিয়ারি এখানকার? বেনিফিসিয়ারি স্টেট গুলো হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশ, এরা হচ্ছে আমাদের বেনিফিসিয়ারি স্টেট। এই ভাকরা ড্যাম, ড্যাম মানে কি? এখানে একটা আমরা বিশাল জলের রিজার্ভয়ার সৃষ্টি করেছি। এই রিজার্ভয়ারের নাম হচ্ছে গোবিন্দ সাগর। এই গোবিন্দ সাগর, এটা দিস ইজ সিচুয়েটেড ইন হিমাচল প্রদেশ, ঠিক আছে? এটা হিমাচল প্রদেশে সিচুয়েটেড অবস্থান করছে। আমরা ছবি আঁকা, ছবি এঁকে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। একটু এই আমরা ইন্টারনেটে দেখে নি। স্যার হিমাচল প্রদেশ হবে না, উত্তর প্রদেশ হবে স্যার? হিমাচল প্রদেশ। এই হচ্ছে আমাদের ভাকরা ড্যাম। আমরা ছবিটাকে বড় করার চেষ্টা করি। কি করা যাচ্ছে না, কেমন করা যাচ্ছে না, এটাকে আমরা ছবিটাকে দেখার চেষ্টা করি।
এই যে আমাদের ভাগড়া ড্যাম, এটা আছে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে, সেকেন্ড টলেস্ট ড্যাম ইন এশিয়া। আরেকটা ছবি দেখার চেষ্টা করি আমরা, দেখতে পাচ্ছিস তোরা? হ্যাঁ স্যার পাচ্ছেন। এটা তোরা গুগলে দেখে নিতে পারবি। এটা হচ্ছে ভাগড়া ড্যাম, এটা হচ্ছে নদীর রিভার সারফেস থেকে 226 মিটার এবং সমুদ্র তল থেকে মোটামুটি 518 মিটার। এই যে বাম দিকে যে রিজার্ভারটা দেখতে পাচ্ছিস, এটাকে গোবিন্দ সাগর বলা হয়। এটা হিমাচল প্রদেশের মধ্যে আছে, ওকে? এটাকে ভাগড়া ড্যাম বলা হয়। ভাকড়া এবং নাগাল দুটো জায়গায় ড্যামটা বানানো হয়েছে। তো যেটা নাগাল ড্যাম, সেখান থেকে আমরা বললাম ইরিগেশনের জন্য ওয়াটার সাপ্লাই করা হয়, আর ভাকড়া থেকে সেটা দ্যাট ইজ ইউজ ফর হাইড্রো ইলেকট্রিসিটি। এই গেল ভাকড়া নাগালের মোটামুটি একটা শর্টকাট স্টোরি। নেক্সট পয়েন্টে যেখানে আমরা মুভ করব, দ্যাট ইজ ইন্দিরা গান্ধী প্রজেক্ট অর রাজস্থান খাল। স্যার ইরিগেশন মানে কি? রাজস্থান খাল স্যার। হ্যাঁ স্যার ইরিগেশন মানে কি শুনতে পাচ্ছেন? জোরে বলতো একটু। কৃষিকাজ, কৃষিকাজ। ও ঠিক আছে, জলসেচ, 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 কৃষিকাজ। কি কোশ্চেন বল? রাজস্থান খাল বলা হয়, ইন্দিরা গান্ধী ক্যানেল বা রাজস্থান খাল। একটা ছবি আমরা এখান থেকে দেখে নিব গুগল থেকে। এই যে ইন্দিরা গান্ধী খালের ছবি তোরা দেখতে পাচ্ছিস, ছবিটা আমি মোটামুটি একটা দেখালাম, আর এর সম্বন্ধে একটু ডেসক্রিপশন আমি দেবো। ইন্দিরা গান্ধী খাল বা রাজস্থান খাল, প্রথমে বলেছি এটা কোথা থেকে ড্রন আউট করা হয়েছে, এটা ড্রন আউট করা হয়েছে ফ্রম কনফ্লুয়েন্স অফ, এর ছবিটা না দেখালে বুঝতে পারবে না, ছবিটা একে তার বোঝাচ্ছি।
ভিজে দেয়। এটা ইন্দিরা গান্ধী খাল, সুতলেজ আর বিপাশা এখানে মিলিত হলো, এইখান থেকে ইন্দিরা গান্ধী খালটা বেরোলো। ঠিক আছে, তাহলে সুতলেজ এবং বিপাশা যেখানে মিলিত হলো সেখান থেকে ইন্দিরা গান্ধী ক্যানেলটা বেরোলো। এটা হচ্ছে ভারতের লংগেস্ট ক্যানেল, এর লেন্থ হচ্ছে 468 মিটার। এই খালটা হওয়ার জন্য রাজস্থানের যে সমস্ত মরুপ্রবণ এলাকা, ডিজার্ট এরিয়া যে সমস্ত জায়গায় আছে, সেই সমস্ত জায়গায় ইরিগেশন হওয়া সম্ভব হয়েছে অর দিস ক্যানেল। স্যার 468 মিটার, সরি কিলোমিটার। এবং রাজস্থানের একটা ডিস্ট্রিক্ট আছে, যে ডিস্ট্রিক্টের নাম হচ্ছে গঙ্গানগর। এই গঙ্গানগর একটা ডেজার্ট এরিয়া হওয়া সত্ত্বেও এই ক্যানেলের উপস্থিতির জন্য এখানে গ্রিন রেভলিউশন, দিস হ্যাজ বিন মেড পসিবল। এই ক্যানেলটার মেন স্ট্রিম বা মেন ফ্লো, যেটা যে ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে, জয়সলমীর, এই ক্যানেলটার আবার একটা, এই ক্যানেলের রাজস্থানের এই গঙ্গানগরের মেন ফ্লোটাই তো গ্রিন রেভলিউশন হয়েছিল রাজস্থানের গঙ্গানগরে, বাট মেন ফ্লোটা গেছে জয়সলমীর ডিস্ট্রিক্টের উপর দিয়ে। এই ক্যানেলটার আবার একটা সেকেন্ডারি ফ্লো আছে, সেই সেকেন্ডারি ফ্লো সেটা রাজস্থানের আরো একটা ডিস্ট্রিক্ট আছে বারমার, সেই ডিস্ট্রিক্টের ইরিগেশনের ক্ষেত্রে এই ক্যানেলের বারমার সেকেন্ডারি ফ্লোটা ভীষণ হেল্প করেছে। তাহলে এই যে ক্যানেলটা, এই ক্যানেলের জলের রিজন কি? জলের রিজন হচ্ছে সুতলেজ এবং বিপাশার কনফ্লুয়েন্স, সুতলেজ এবং বিপাশার কনফ্লুয়েন্স। ঠিক আছে, আচ্ছা এবার এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, এই ক্যানেলে যাতে ঠিকঠাক ওয়াটার ফ্লো হয় এই কারণে বিশ নদীর উপর, বিপাশা নদীর উপর বিভিন্ন জায়গায় ড্যাম বানানো হয়েছে, যাতে করে এই ক্যানেলটার উপর ওয়াটার সাপ্লাই ঠিকঠাক থাকে। দিস ইজ দ্য লংগেস্ট ক্যানেল অফ ইন্ডিয়া, এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ খালের নাম হচ্ছে মিদনাপুর খাল। এই গেল আমাদের ইন্দিরা গান্ধী ক্যানেল। আরেকটা জিনিস আমরা আলোচনা করবো, সেটাও পরীক্ষাতে খুব আসে, দ্যাট ইজ পং প্রজেক্ট। পং প্রজেক্ট কোন নদীর উপর আছে বল দেখি, পরীক্ষাতে খুব এসছে এটা। বিয়াস নদীর উপর আছে স্যার, বিয়াস বা বিপাশা নদীর উপর। এবং এই পং বিশ নদীর উপর যে রিজার্ভারটা বানানো হয়েছে সেটাকে পং রিজার্ভিয়ার বলা হয়। দিস ইজ সিচুয়েটেড অন, হিমাচল প্রদেশ।
এবং এই যে রিজার্ভারটা বানানো হয়েছে সেই রিজার্ভারটার নাম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, কলকাতায় খুব আছে, মহারানা প্রতাপ সাগর। তাহলে কোথায় গোবিন্দ সাগর, কোথায় মহারানা প্রতাপ সাগর, এই জায়গাগুলো একদম মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে নিতে হবে। তাহলে পং প্রজেক্ট, এই যে ছবিটা দেখ ভালো করে, এই যে বিপাশা নদী, দিস ইজ হিমাচল প্রদেশ, বিপাশা নদী, এইখানে হচ্ছে আমাদের পং রিভার, ঠিক আছে। হিমাচল প্রদেশ ক্রস করে এটা পাঞ্জাবে ঢুকছে এবং হরিয়ানার হেরিকের কাছে শতদ্রু নদীর সাথে মিশ্রিত হচ্ছে। এইখানে যে রিজার্ভারটা আছে সেটাকে বলছি আমরা মহারানা প্রতাপ সাগর। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে এখানে দেখ আমরা ছোট ছোট করে কিন্তু অনেকটাই জিনিসই শিখলাম। আরো কিছু কিছু প্রজেক্ট আছে সেগুলো আমি অল্প কথায় সেরে ফেলছি, সেগুলো ইনফরমেশনটা লাগবে। সেগুলো হচ্ছে চামেরা প্রজেক্ট, চামেরা প্রজেক্ট কোন রিভারের উপর আছে? সেদিকে রাভি মনে হচ্ছে, রাভি, রাভি নদী, স্টেট হচ্ছে হিমাচল প্রদেশ। তারপর থিম প্রজেক্ট, এটা রবি নদী, এটা আছে মাধবপুর, নিয়ার পাঠানপুর, পাঞ্জাব। তারপর হচ্ছে নাথবা, ঝাঁকড়ি প্রজেক্ট, এটা সুতলেজের উপর আছে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। তারপর হচ্ছে সালাল প্রজেক্ট, চেনাব, 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 জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর। বাগলিহর প্রজেক্ট, চেনাব, চেনাব, জম্মু এন্ড কাশ্মীর। তুলবুল প্রজেক্ট, ওটাকে আরেকটা নাম বলে তাও সালালকে, যেটা ডাল হস্তি বলছে, ডাল হস্তি আলাদা, স্যার ওটারই নাম স্যার। এস তাই কি? হ্যাঁ স্যার, আমি তো তাই পড়েছি স্যার, ইয়েতে খুললারে ওই সালাল নদীর, চেনাব নদীর উপরেই আছে, চেনাব নদীর উপরেই আছে সালাল দুলস্তি কিনা একটা এক্ষুনি দেখে নিচ্ছি। সালাল আর ডালহস্তি আলাদা আলাদা হ্যাঁ This is the image of Dalhasti. Dalhasti hydrated series commissioned in 18 February 2007. এই দুটো আলাদা,
আছে স্যার, ইন্টারনেট আছে যে আমরা সবকিছু চেক করে নেব, কেমন? হ্যাঁ স্যার। তুলবুল জম্মু এন্ড কাশ্মীর, এটাকে কুলার ব্যারেজ প্রজেক্টও বলা হয়। কেন? যেহেতু এখানে কুলার ড্যামের ওপর উলার লেকের উপর ড্যাম বানানো হয়েছিল। তারপর হচ্ছে আমাদের উড়ি প্রজেক্ট। উড়ি হচ্ছে বারামুলা ডিস্ট্রিক্ট, জম্মু এন্ড কাশ্মীর, এটা আছে ঝিলাম নদীর উপর। এই গেল আমাদের সিন্ধু রিভার সিস্টেম, কিন্তু কমপ্লিট হয়ে গেল সিন্ধু রিভার সিস্টেম কমপ্লিট। এবার আমরা চলে যাব পরবর্তী রিভার সিস্টেম, দ্যাট ইজ গঙ্গা রিভার সিস্টেম। গঙ্গা রিভার সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আজকে স্টার্টিং করে দিচ্ছি, কালকে এটা আবার নিতে হবে এই ক্লাসটা। গঙ্গা রিভার সিস্টেম, চলে আসছি আমরা গঙ্গা রিভার সিস্টেম। তো ছবিটা দেখতে পাচ্ছিস তো লেফট সাইডে? দেখা যাচ্ছে? ওকে, গঙ্গা রিভার সিস্টেম খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, ভালো করে ঠান্ডা মাথায় এটাকে বোঝার চেষ্টা করো। গঙ্গা হচ্ছে কালচারালি অ্যান ইম্পর্টেন্ট রিভার অফ ইন্ডিয়া, ইট ইজ দ্য হোলিয়েস্ট রিভার অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য হিন্দু বিলিফ। গঙ্গা কোথা থেকে অরিজিনেট হচ্ছে? গঙ্গা অরিজিনেট হচ্ছে কোথা থেকে? গোমুখ হরিদ্বার থেকে। ভেরি গুড, অরিজিনেটেড হচ্ছে গঙ্গোত্রী প্রবাহের গোমুখ গো গ্লেসিয়ারে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, উত্তরকাশী ডিস্ট্রিক্ট উত্তরাখণ্ড। গোমুখ তুষার গুহা বা গোমুখ থেকে, গোমুখটা কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে। এবং কোন ডিস্ট্রিক্টে আছে? ডিস্ট্রিক্টটা হচ্ছে উত্তরকাশী। উত্তরকাশী, উত্তরকাশী ডিস্ট্রিক্টের উত্তরাখণ্ড থেকে গঙ্গা বেরোচ্ছে, ঠিক আছে? বেশ, গঙ্গা যখন বেরোচ্ছে, গঙ্গা যখন গঙ্গোত্রী থেকে বেরোচ্ছে, তখন গঙ্গার নাম কি বাবা?
ভাগীরথী যখন গঙ্গোত্রী থেকে বেরোচ্ছে কোন গঙ্গার নাম কি? অলকানন্দ নামক আরো একটা রিভার আছে, অলকানন্দ নামক আরো একটা ইনসিডেন্ট রিভার আছে যেটা হিমালয় থেকে বেরিয়ে এসছে এবং সেটা গঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে। অলকানন্দা গঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে এক দেবপ্রয়াগ। এটা মনে রাখার ট্রিক্স কি? বিখ্যাত অভিনেতা ছিলেন দেবানন্দ, অলকানন্দের নন্দ আর দেবপ্রয়াগের দেব, এইটা খালি মনে রাখবে, কারণ ছবি একটু দেখেন তাহলে বুঝতে পারো। এই দেখ গঙ্গোত্রী গ্লেসিয়ার, বাম দিকের ছবিটা দেখ, দিস ইজ গঙ্গোত্রী গ্লেসিয়ার। এখান থেকে ভাগীরথী নামে গঙ্গাটা এসে মিলিত হবে। এইখানেই তেহেরি বলে একটা জায়গা আছে, তেহেরি, তেহেরিতে একটা ড্যাম তৈরি হয়েছে এবং এখানে ভীর গঙ্গা মিলিত হয়েছে তেহেরিতে। এই যে অলকানন্দা দেখ, এখান থেকে নীতি পাস থেকে বেরিয়ে এসে অলকানন্দা এখানে বেরিয়ে এসে এই দেবপ্রয়াগে এসে গঙ্গার সঙ্গে মিলিত হল। তাহলে অলকানন্দা ভাগীরথীর সঙ্গে কোথায় মিলিত হলো? দেবপ্রয়াগে। তারপর তারপর এই মিলিত প্রবাহের নাম হয়ে গেল গঙ্গা। তারপরে মিলিত প্রবাহের নাম হয়ে গেল গঙ্গা। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে বল। তাহলে এই যে অলকানন্দা, অলকানন্দা কোন দেশিয়ার থেকে সৃষ্টি হয়েছে মনে রাখবি? তত্ত্বপ্রান্ত, সতুপন্থ গ্লেসিয়ার, এটা অলকানন্দার সৃষ্টি হয়েছে। এবার ভালো করে ছবিটা বোঝার চেষ্টা কর। এই যে অলকানন্দা, এই যে অলকানন্দা, ঠিক আছে, অলকানন্দার এখানে বদ্রীনাথের কাছে যোশী মঠ আছে এবং কেদারনাথের কাছ থেকে মন্দাকিনী বেরিয়েছে। এই মন্দাকিনী অলকানন্দের সঙ্গে মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অলকানন্দা প্লাস মন্দাকিনী কোথায় মিলিত হয়েছে? রুদ্রপ্রয়াগে। এটাও পরীক্ষাতে খুব আসে। এবং পিন্ডার নদী, পিন্ডার রিভার, এই যে পিন্ডার রিভার, এটা অলকানন্দের সঙ্গে মিলিত হয়েছে কর্ণপ্রয়াগে। কোথায় মিলিত হয়েছে? কর্ণপ্রয়াগে। এবং মন্দাকিনী কোথায় মিলিত হয়েছে? রুদ্রপ্রয়াগে। মন্দা প্লাস পিন্ডার প্লাস মন্দাকিনী, তাদের মিলিত ফ্লো দেবপ্রয়াগের কাছে এসে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়ে তাদের নাম হয়ে গেছে গঙ্গা। বল দেখি, কারো কোনো বুঝতে অসুবিধা হলে বলতো আমাকে। এখানে বললাম অলকানন্দা, অলকানন্দার সঙ্গে প্রথমে মিলিত হয়েছে পিন্ডার রিভার, অলকানন্দার সঙ্গে প্রথম মিলিত হলো পিন্ডার রিভার, কোথায় মিলিত হলো? কর্ণপ্রয়াগে। আমি লিখে ফেলি এখানে চট করে যে অলকানন্দা প্লাস অলকানন্দা
পিন্ডার রিভার। এটা মিলিত হলো কোথায়? কর্ণ প্রয়াগে। ছবিতে দেখতে পাচ্ছি অলকানন্দার সঙ্গে পিন্ডার রিভার কর্ণপ্রয়াগে মিলিত হলো, এই যে কর্ণপ্রয়াগ। তারপর এইখানে এসে রুদ্রপ্রয়াগে এসে মন্দাকিনী মিলিত হলো কার সঙ্গে? অলকানন্দা প্লাস পিন্ডার। তাহলে আমরা বলতে পারি পরের লাইনে অলকানন্দা প্লাস পিন্ডার এর সঙ্গে মিলিত হলো মন্দাকিনী। কোথায় মিলিত হলো? রুদ্রপ্রয়াগে। এবং আলটিমেটলি অলকানন্দা প্লাস পিন্ডার প্লাস মন্দাকিনী এদের সঙ্গে ভাগীরথী মিক্স কোথায় হলো? এদের সঙ্গে ভাগীরথী মিক্সড হলো দেবপ্রয়াগে। এইখানে একটা বলে দিই, ভাগীরথী সাথে তেহেরিতে ভাগীরথীর উপর একটা বাদ দেওয়া হয় এবং তেহেরিতে ভাগীরথীর সঙ্গে আরেকটা নদী এসে মিশে সেটাকে বলা হয় গীলগঙ্গা। গীলগঙ্গা বলার আছে, সেটা হচ্ছে অলকানন্দার সঙ্গে আরেকটা রিভার এসে মিক্সড হয়, যে রিভারটার নাম হচ্ছে ধৌলি গঙ্গা। ধৌলি গঙ্গা এটা কোথায় এসে মিলিত হচ্ছে? বিষ্ণুপ্রয়াগ। এবার আমরা একটু ম্যাপে চলে যাই। গঙ্গা হরিদ্বারের কাছে এসে মাউন্টেন ট্যাগ করে এটা প্লেন বা সমভূমিতে পড়ছে, ঠিক আছে? তাহলে গঙ্গার যদি ডাইরেকশন দেখি, প্রথমে গঙ্গার ডাইরেকশন হচ্ছে টুয়ার্ড সাউথ, ঠিক আছে? তারপর আস্তে আস্তে সাউথ ইস্ট, তারপরে হয়ে যাচ্ছে ইস্ট। যখন গঙ্গা এসে ওয়েস্ট বেঙ্গলে আসছে, তখন মুর্শিদাবাদের ধুলিয়ানের মিঠিপুরের কাছে গঙ্গা দ্বিধা বিভক্ত হয়ে মেইন ব্রাঞ্চটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করছে, আর সাবসিডিয়ারি ব্রাঞ্চটা ভাগীরথী হুগলি নামে অর্থাৎ মুর্শিদাবাদ থেকে আপ টু নবদ্বীপ পর্যন্ত এর নাম ভাগীরথী। এবং নবদ্বীপ থেকে একেবারে মোহনা পর্যন্ত এর নাম হচ্ছে হুগলি। এবং আলটিমেটলি এটা এবং হুগলির ট্রাইবুটারির নাম হচ্ছে, হুগলির মেন ট্রাইবুটারির নাম হচ্ছে দামোদর। ইজ দ্য মেন ট্রাইবুটারি হুগলি হবে, এই
ট্রাইবুটারি মানে হচ্ছে যে রিভার মেন রিভারের সঙ্গে মিশছে তাদেরকে ট্রাইবুটারি বলা হয়, আর যে স্মল ব্রাঞ্চ বেরোচ্ছে মেন রিভার থেকে তাদেরকে ডিস্ট্রিবিউটারি বা শাখা নদী বলে। তো গঙ্গার মেন ট্রাইবুটারি লংগেস্ট ট্রাইবুটারি হচ্ছে যমুনা। এই যমুনা সৃষ্টি হয়েছে যমুনোত্রী হিমবাহ থেকে। প্রথমে এই নদীটা গঙ্গার পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল, পরবর্তীকালে এলাহাবাদের কাছে এসে এই যমুনা গঙ্গার সাথে মিলিত হয়েছে। এই কারণে এলাহাবাদে যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হয় প্রয়াগ। এটা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটা পবিত্র ধর্মস্থান, ঠিক আছে। এর পরের দিন আমরা আগামীকাল যমুনা, নেক্সট দিনের আমাদের যেটা পড়াতে হবে আগামীকাল সেই ক্লাসটা আমরা শুরু করব, সেই ক্লাসটা আমরা শুরু করব। যমুনা অ্যান্ড ইটস ট্রাইব।